নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 5:10 মতো বাজে। এটা আমার দ্বিতীয় অ্যালার্ম ছিল, 5টার সময় একবার বেজেছিল, বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায় জানেন, আজ ঘন্টা দুয়েক আগেই উঠেছি। আপনারা তো জানেনই যে আজকে কিছু বন্ধুবান্ধব আসবে, তো রান্নাবান্নাটা সব বাকি। দুপুর 1:30 দিকে আসতে বলেছি, চলুন গিয়ে লেগে পড়ি। প্রথমেই আগে মিষ্টি দইটা বানাতে দিয়ে দেবো, এটা তো ওভেনে প্রায় 5-6 ঘন্টা মতো রাখতে হবে, ওই জন্য এটাকেই প্রথম দিয়ে শুরু করলাম। কিছু ইভ্যাপোরেটেড মিল্কের ক্যান আছে, এইগুলোই ব্যবহার করব দই তৈরিতে। দইটা খুব ভালো তাহলে ঘন বসে। এখানে দুধগুলোকে মেরে এরকম কন্টেনারে করে বিক্রি হয়, কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এতে। মাইক্রোওভেনে দুধটাকে 4 মিনিটের জন্য গরম করতে দিলাম, আর এই ক্যানগুলো তো রিসাইকেল করা যায়, ভালো করে ধুয়ে ওই জন্য ফেললাম। এবার দইটাকে এই বাড়িটার মধ্যে একটুখানি ফেটিয়ে নেবো। না, জল নেই, ছাঁকার দরকার নেই, দইটা বেশ সুন্দর ঘনই আছে। বেশি করে দই নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর দইটার মধ্যেই চিনিটা দিয়ে নিচ্ছি। দইটাকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর নিজে যাবো একটু ফ্রেশ হতে। বাচ্চাদের এখনও উঠতে দেরি আছে, ওরা ওঠার আগে যতটা সম্ভব কাজটা এগিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেছে, দুধটা খুব সুন্দর ঈষৎ উষ্ণ গরম। এবার দইটা ওর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে এবার দইটার সঙ্গে দুধটাকে মিলিয়ে ওভেনে দিয়ে দেবো। 230°F ঘন্টা 6-এর জন্য ওভেনে রাখবো, তারপর ওভেনে আরও 2-3 ঘন্টা রেখে তারপরে ফ্রিজে রাখবো, কারণ এটা খেতে খেতেও অনেকটা দেরি হবে, সবার খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে তো লাস্টে দেবো। রান্না শুরুর আগেই প্রথমেই যেটা করব, একটু আদা রসুন বেশি করে পেস্ট করে নিচ্ছি। হাতের কাছে যদি একটু আদা রসুন বাটা থাকে আর কিছু যদি পেঁয়াজ কাটা থাকে, মনে হয় রান্না করাটা খুব সহজ হয়ে যায়। কস্কো থেকে সেদিনকে যে মাছ মাংসগুলো আনা হয়েছিল, সেগুলোকে রাতে বার করে রেখে দিয়েছিলাম। বরফটাও সুন্দর গলে গেছে, ভাবছি আগে কষা মাংসটা বসিয়ে দেবো। একটু ফ্রাইড রাইস আর একটুখানি চিকেন কষা বানাবো। স্টার্টারে ভাবছি রাখবো একটুখানি পটেটো টর্টস, যেটা এখানে রেডিমেড কিনতে পাওয়া যায়, শুধু একটুখানি ওভেনে বেক করে নিলেই হয়ে যায়। আর করবো একটুখানি মাছের কাটলেট, তবে ওটাকে শেষে তৈরি করব, সবাই যখন আসতে শুরু করবে তখন যাতে গরম গরম ভেজে দিতে পারি। একটুখানি পেঁয়াজ কেটে নিচ্ছি চিকেনটার জন্য, আর একটুখানি এদিকে ভাবছি নুডলস বানাবো, একটু চিকেন মাঞ্চুরিয়ান বানাবো। প্রথমে ভেবেছিলাম চিলি চিকেন বানাই, তারপর ভাবছি অনেকগুলো বাচ্চা থাকবে, তারা আবার যদি ঝাল না খেতে পারে, তার থেকে বরঞ্চ একটুখানি চিকেন মাঞ্চুরিয়ান বানাবো। আর একটুখানি পেপার শ্রিম্প বানাবো, চাইনিজ দোকানে গেলে ওই রান্নাটা খেতে ভারী সুন্দর লাগে। বড় বড় করে পেঁয়াজ, একটু বিনস, একটু মাশরুম আর চিংড়ি মাছ দিয়ে, আর একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে বানায়, ভারী সুন্দর লাগে খেতে। ব্যাস হয়ে গেছে পেঁয়াজটা কাটা, এবার একটুখানি তেল দিয়ে চিকেনটা এখানে কষাতে দিয়ে দেবো। মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু এক্ষুনি হয়ে যাবে। এই তো দেখুন না, দইটা বসানো হয়ে গেল, আর ওদিকে মাংসটা কাটাও হয়ে গেছে আর পেঁয়াজটা কাটাও হয়ে গেছে। এবার এখানে চিকেনটাকে কষাতে দিয়ে দেবো, সব গুঁড়ো মশলাগুলো দিলাম, আর আদা রসুনের এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো। ব্যাস এবার এটা ধীরে সুস্থে কষাতে থাক, আর তো এদিকে তাকাতে হবে না আমাকে, মাঝে মাঝে একটুখানি শুধু নাড়িয়ে দিলেই হবে। অন্যদিকে এবার আরেকটা রান্না বসিয়ে দেবো। একটু ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে ওই যে চিকেন মাঞ্চুরিয়ানটা করব বলছি ওটা গ্রেভিটা বসিয়ে দিলাম। চিকেনটাতে এবার একটুখানি নুন দিয়ে দিলাম, ফ্রোজেন মাংস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে প্রায় 4টে ক্যাপসিকাম বেশ খানিকটা পেস্টের মতো করে এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। বড় বড় এখানে ক্যাপসিকামটা রাখবো না, গ্রেভিটা যাতে সুন্দর হয় ওই জন্য ক্যাপসিকামটাকে খানিকটা পেস্ট করেই দিলাম। গন্ধটা এটাতে ভারী সুন্দর আসে। ভালো করে একটু সয়া সস দিলাম, সয়া সসটাকে অল্প ভেজে নিয়ে তারপরে টমেটো সসটা দেবো। ক্যাপসিকামটার সঙ্গেই বেশি করে একটুখানি রসুন, একটু আদা আর 2টো কাঁচা লঙ্কাও একসঙ্গে ঘুরিয়ে নিয়েছি, সবগুলো খুব সুন্দর করে কষে গেছে। এবার একটুখানি নুন আর একটুখানি মিষ্টি দেবো। একটুখানি মিষ্টি আমি সবেতেই দিই, নাহলে যেন মনে হয় সব স্বাদগুলো ব্যালেন্স হচ্ছে না। গ্রেভিটা এটা রেডি থাক, কিন্তু মাঞ্চুরিয়ানগুলো এখনও ভাজা হয়নি, ওইগুলোকে ভেজে নিয়ে তারপর এটার সঙ্গে দেবো। মাংসটা ওদিকে কষা হয়ে গেছে, দেখছি গরম মশলাটা একদম শেষের দিকে, তাই একটুখানি এলাচ আর লবঙ্গ গুঁড়ো করে নিলাম। আর আমরা কস্কো থেকে দারচিনির পাউডার কিনে আনি, ঘরেই গরম মশলা তৈরি করি। ব্যাস এই এলাচ আর লবঙ্গর এই গুঁড়োটা দিলাম, আর বেশি করে এখানে দারচিনির পাউডারটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই দারুণ সুন্দর একটা গরম মশলা তৈরি হয়ে যায়, গন্ধটাও ভারী সুন্দর আসে, দোকানে গরম মশলার থেকেও এটা বেশি ভালো লাগে। প্রায় 8টা মতো বাজে, ছেলে মেয়েরাও উঠে পড়েছে, আজকে ওরা বাবার দায়িত্বে। এদিকে আমি চিকেন মাঞ্চুরিয়ানগুলো ভাজতে দিয়ে দিয়েছি, বোনলেস চিকেনের সঙ্গে একটুখানি আদা রসুন কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে ভাজতে দিয়েছি। ওইগুলো ভাজা হয়ে গেছে গ্রেভিটার জন্য, এবার ঠান্ডা জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ারগুলো নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু নুনও দেবো এটার সঙ্গে। সাধারণত গ্রেভি জাতীয় চাইনিজ রান্নাগুলো যেগুলো থাকে, ওই থকথকে ভাবটা আনতে গেলে একটুখানি তো কর্নফ্লাওয়ারগুলো জলে দিতেই হয়, তো আমিও তাই দিয়ে দিলাম। কিন্তু এখানে আমি মাঞ্চুরিয়ানগুলোকে ফোটাবো না, তাহলে একদম নরম পাক হয়ে যাবে। ওই গরম গ্রেভিটা
এই মাঞ্চুরিয়ানগুলোর উপরে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে একটু ভেতর ভেতর করে ওপর নিচে করে দিচ্ছি, যাতে ভেতরেও গ্রেভিটা যায়। এটাতে খুব সুন্দর মাঞ্চুরিয়ানটা শেষ অবধি থাকে। কিন্তু গোটাটা যদি একসঙ্গে ফুটিয়ে দেওয়া হয় গ্রেভির সঙ্গে, তাহলে দুপুরে যখন আপনি লোকজন আসবে তাদেরকে খেতে দেবেন, তখন দেখবেন সব একদম কাদার মতো ন্যাকপ্যাত করছে। কিন্তু না ফুটিয়ে এই গরম গ্রেভি ওপর থেকে ঢেলে দিলে সবগুলো সুন্দর থাকে। অনেকটাই রান্নাবান্না এগিয়ে গেছে, নিলাম একটা ছোট 2 মিনিটের ব্রেক। অনেকক্ষণ ধরে এই মাঞ্চুরিয়ানগুলো ভাজছি, তো খানিকক্ষণ পরে যেন মনে হচ্ছিলো খুব হাঁপিয়ে উঠেছি। ভাবলাম 2 মিনিট বাইরেটা থেকে একবার ঘুরে আসি, বাইরে খুব একটা আজকে গাড়ি নেই, এটা একটা শান্তি। অনেকজন আসবে তো, তাই ভাবলাম একবারটি দেখি এই রাস্তাটা খালি আছে কিনা। সামনের বাড়ির ওদের গাড়ি দুটো এখন আমাদের এই দিকটায় রাখছে, ওদের বাড়িতে ওই দেখুন কাজ হচ্ছে, খোয়া ঢালা আছে। তবে গোটা রাস্তাটাই খালি পড়ে আছে, লোকজন যখন আসবে তাদের খুব একটা বোধহয় গাড়ি রাখতে অসুবিধা হবে না। ওর বাবাকে পাঠিয়েছি একবার বাজার ওই পটেটো টর্চগুলো আনতে। প্রথমে ওটা আমাদের লিস্টে ছিল না, ওই জন্য সেদিনকে যখন বাজার যাই নিয়ে আসা হয়নি। তারপরে ভাবলাম পটেটো টর্চটা বাচ্চারা খুব ভালোবাসে, তাহলে ওটা নিয়ে আসি। তো ওই জন্য ওর বাবাকে একবার কাছের বাজারটাই পাঠিয়েছিলাম। মেহাই খাইয়ে দিয়েছে চা। গতকালই আমরা ঘর দোরগুলোকে গুছিয়ে নিয়েছিলাম, আজকে একটু ফাইনাল টাচ বাচ্চাদের নিয়ে ওর বাবাই করে ফেলবে। এক বেসিন বাসন জমে গেছে, ঝটাপট এই রান্নাগুলো শেষ হয়ে গেলে বাসনগুলোকে ডিশওয়াশারে ভরে ফেলতে হবে, নাহলে যখনই সবাই লোকজন আসবে এই এক বেসিন বাসন আর খেয়ে দেই তারা ঝাপাঝাপি করে ওই বাসন মাজার জন্য, সেটা না এত লজ্জাজনক হয়। ওই জন্য এইগুলোকে করে নিয়ে ঝাপাঝাপ বাসনগুলোকে ডিশওয়াশারে একটু ফেলে দেবো। চিংড়িগুলোকে এখানে ভাজতে দিয়ে দিলাম, আর পাশেই আর একটা কড়াই বসিয়ে পেপার শ্রিংটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে অল্প তেল দিয়ে বেশি করে একটু রসুন দিলাম, একটু আদা কুচি, এগুলোকে অল্প ভেজে নিয়ে বিনস আর মাশরুমটা ভাজতে দিলাম। এগুলো অর্ধেকটা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা তো নরম হয়ে যায়, কিন্তু এগুলোকে বেশি আজকে নরম করা চলবে না, একটু যেন ক্রাঞ্চি মতো থাকে। এবার নুনটা দিলাম আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, অল্প একটু ভেজে তারপর চিংড়িগুলো মিশিয়ে নেবো। পেঁয়াজটা ওইদিকে ভাজা হতে থাক, এদিকে চিংড়িটাও ভাজা হয়ে গেছে, ভাতটাও করে ফেলেছি ফ্রাইড রাইসের জন্য, এদিকে এবার সবজিগুলোকে ভাজতে দিচ্ছি। অল্প একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি। কস্কো থেকে সেদিনে যে কাটা সবজির প্যাকেটটা নিয়ে এসেছিলাম এবার ওইটাই দিলাম। এই গ্যাসটাতে না একদম জোর নেই, ওই জন্য এই চিংড়িটাকে সাইডে সরিয়ে ওটাকে মাঝখানে দিলাম, মাঝের গ্যাসটাতে খুব জোর। এটারও সবজিগুলো ভাজা হয়ে গেছে, একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো দিলাম আর সয়া সসটা দিলাম, আর 1 চামচ একটু চিনি দিলাম, 2 চামচ মতো টমেটো সস দিলাম। একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এবার চিংড়িটা দিয়ে দিচ্ছি। ভাজার পরে যেটুকু চিংড়ির তেল কড়াইতে পড়ে আছে ওটাও এখানে মিশিয়ে নেবো, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। এবার একটুখানি কর্নফ্লাওয়ার গোলা জল দিলাম, খুব কম কর্নফ্লাওয়ার দিয়েছি, 4-5 চামচ মতো, যেন ওর গ্রেভিটা একদম পাতলা হয়, মাঞ্চুরিয়ানের মতো যেন থকথকে না হয়, আবার একদম জলের মতনও যেন একদম পাতলা না হয়, অল্প একটুখানি যেন স্লাইমি ভাব থাকে। ব্যাস এবার এটা ভালো করে ফুটুক, তারপরে নামিয়ে দেবো। এদিকে ফ্রাইড রাইসের সবজিটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এতে নুন একটু বেশি করে চিনি আর কিশমিশ দিয়েছি, ভালো করে এগুলোকেও একটু ভেজে নিচ্ছি। এবার একটা বাটারে কিউব দিয়ে দিলাম, অনেকটা ভাত আছে তো ভাজতে গেলে একটুখানি তেল লাগবে, তবে এইগুলোকে আজকে আর কড়াইতে ভাজবো না জানেন, ভেঙে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ভাতগুলোকে ভ্যান ঝরিয়ে এই বড় ট্রেটায় ঢেলেছি, দিয়ে এবার এখানে ভাজা সবজিগুলোকে দিয়ে খুব আলগা হাতে নাড়িয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে জড়িয়ে ওভেনে দিয়ে দেবো। সকালে মিষ্টি দইটার জন্য ওভেনটা তো এখনও চলছে, ওটাকে বন্ধ করিনি, তো এই গরম ওভেনের মধ্যে এই ফ্রাইড রাইসের সব কিছু মিশিয়ে এই যে রেখে দিলাম, ওখানে ফ্রাইড রাইসটা এবার সুন্দর হয়ে যাবে। আর একটুখানি অ্যালুমিনিয়াম ফয়েল এই জন্যই ঢাকা দিলাম, না হলে আবার উপরে ভাতগুলো একটু শক্ত হয়ে যেত সরাসরি তাপ্পে। এদিকে এটাও হয়ে গেছে, একই রকমভাবে এটাকেও ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল ওপর দিয়ে জড়িয়ে ওভেনে রেখে দেবো। ওভেনের তাপটা তো খুবই কম আছে দই বসানোর মতো, আর এইগুলোকে রেখে দিলে বেশ এইগুলো শেষ অবধি গরম গরম থাকবে, তখন আর শেষে লোকজন যখন আসবে খাবার ঠান্ডা হয়ে গেছে বলে আর গরম করার দরকার পড়বে না। মাঞ্চুরিয়ানটা এবার কি সুন্দর লাগছে দেখতে দেখুন, ওই গরম গরম গ্রেভিটা ঢেলেছিলাম তো, আর পকোড়াগুলোও সুন্দর একবার ওই রসটা টেনে নিয়েছে, কিন্তু দেখুন একদম আবার মাখামাখাও হয়নি, ছাড়া ছাড়াও আছে, ব্যাস সুন্দর হয়ে গেছে। দাঁড়ান একটা কাজ করি, কালকের জন্য 2-3 হাতা তুলে রেখে দিই, আজ এত রান্নাবান্না করেছি তো কাল আর ঠিক ইচ্ছা করবে না জানি, তার থেকে এখনই 2-3 হাতা তুলে রেখে দিলাম, কালকের আর চিন্তা নেই, 2 রুটি সেঁকে নিলেই হয়ে যাবে, আর যদি দেখি শেষে কম পড়ছে তখন বার করে দেবো। ওপর দিয়ে একটুখানি পেঁয়াজকলি ছড়িয়ে দিলাম, গন্ধটা ভারী সুন্দর উঠেছে,
পেঁয়াজকলি, ক্যাপসিকাম সব মিলিয়ে দারুণ সুন্দর লাগছে। আর এই যে বাচ্চাদের এখানে কাজ পড়েছে, সেদিনকে কোল্ড ড্রিঙ্কসের যে ক্যানগুলো আনা হয়েছিল সেইগুলোকে এখানে সাজিয়ে রাখছে। ওপরে ফ্রিজটা তার জায়গা নেই, এখানেই থাক। রান্না মোটামুটি প্রায় শেষ, বাচ্চাদেরকে ওর বাবা এবার স্নানে পাঠিয়েছে, আমার আর একটা রান্নাই বাকি আছে, এবার নুডলসটা হবে। এটা করে নিয়ে তারপর আমিও চলে যাব স্নানে। একটু আগেই ওর বাবাকে দোকান পাঠিয়েছি, ডিমের কথাটা বলতে বেমালুম ভুলে গেছি, দেখেছেন? যে কটা বাড়িতে ডিম ছিল ওই কটা দিয়েই হলো। নুডলসটাকে এখানে সেদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে ডিমটাকে ঝুরি ভাজা করতে দেবো। হয়ে গেছে নুডলসটা থেকে জল ছড়ানো, এবার ওর মশলাটাকে কষাতে দেবো। দুই বড় চামচ রসুন দিলাম, এই রসুন ভাজার গন্ধটা ভারী ভালো লাগে নুডলসে। রসুনটা ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ ভাজিনি তাহলে আবার কালো হয়ে যাবে, দিয়ে দিলাম একটুখানি টমেটো সস আর একটু সোয়া সস। সস দুটোকে ভালো করে ভেজে নিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়ো কিছু দিলাম না, কারণ নুডলসটা তো বেশি আবার বাচ্চারাই ভালোবাসে। ব্যাস হয়ে গেছে ওটা ভালো করে ভাজা, এদিকে ডিমটারও হয়ে গেছে সুন্দর ঝুরি ভাজা। এবার সবগুলোকে দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। মেহার আবার ভারী পছন্দের খাবার হলো এই চাউমিন। যদিও সকালে দুধ কনফ্লেক্স খেয়েছে, আজকে আর সকালবেলা জলখাবারে অন্য কিছু বানায়নি, কিন্তু যেই দেখেছে ম্যাগি ফুটছে একটা প্লেট আমার হাতের কাছে দিয়ে গেল, হয়ে গেলে যেন ওর জন্য একটুখানি এখনই দিয়ে দিই। ব্যাস হয়ে গেছে এটা আবার খুব সুন্দর ভাজা, এবার একটা বড় ট্রেতে এটাকে ভালো করে এবার মেলে দিই। কড়াই এর গরমে ওকে রেখে দিলে আরও বেশিও সেদ্ধ হয়ে যাবে, আর তারপরে দলা পাকিয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, চলুন একবারটি টুক করে বাইরে থেকে ঘুরে আসি। আজকে আমার না এক গাছ জবা ফুটেছে জানেন, সকাল থেকে এই কাঁচের দরজাটা দিয়ে বারবার চোখ পড়ছে, আর মনে মনে ভাবছি হাতের কাজটা শেষ হোক, দিয়ে একবার কাছ থেকে গিয়ে দেখব। দেখুন এইটুকু একটা ছোট গাছ একদম ভরে গেছে আজকে যেন লাল জবায়, ছখানা ফুল ফুটেছে জানেন। আজকে বেশ গরম পড়বে জানেন, আর যত এই গরমটা বেশি পড়তে থাকে তত ভালো এই জবা ফুল ফুটতে থাকে। আজকে 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বলছে তাপমাত্রা উঠবে, তার মানে প্রায় ধরুন 37 ডিগ্রি টেম্পারেচার। আর এদিকের আমারও স্নান হয়ে গেছে। ও বাবা, স্নান করে ছেলেটা আবার এদিকে ঘাস কাটতে এসছে, সারাদিন ছেলেটা কাজ করে। বাড়িতে গেস্ট আসবে বলে রামা তাড়াতাড়ি গ্রাসটা মো করে দিচ্ছে, বলো। তুমি বাড়িতে গেস্ট আসবে বলে গ্রাস মো করছো? কটা রোট চলে এসেছে আমার অতিথিরা সবাই। এখানে স্টার্টারটা দিয়ে দিয়েছি, এখানে আছে পটেটো টর্টস, এখানে ফিশ কাটলেট, আর এখানে স্যালাড। মেহা গেছে ওর বাবাকে নিয়ে আবার একটা কেক আনতে, গতকাল বিকেলে গিয়ে ওরা নাকি ওটাকে অর্ডার করে এসেছে, আজকে সেটাকে আনতে যাবে। বাচ্চাদের সকলের ওপরে আসর বসেছে, আমরা ঘরে, আর বন্ধুর বরেরা সবাই ব্যাকইয়ার্ডে, তাদের আবার সেখানে আসর বসেছে। যাই হোক চলুন এবার বন্ধুদের সঙ্গে গল্প গুজব করি, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।